মহানবী সাল্লু আলহি আসাল্লামকে অবমাননার প্রতিবাদে তানজিন স্ট্যাটাস মহানবী সাল্লু আলহি আসাল্লামকে বিদ্রুপ করে কার্টুন প্রকাশ ও এ ঘটনায় ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোর ইসলাম বিদ্বেষী মন্তব্যের জেরে প্রতিবাদ চলছে বিশ্বজুড়ে দেশে দেশে ফরাসি পণ্য বয়কটের হিড়কি চলছে সেই প্রতিবাদে এরই মধ্যে সামিল হয়ে ফরাসি পণ্য বয়কট করেছেন চিত্রনায়িকা নুসরাত ফারিয়া জানিয়ে সোশ্যাল মিডিয়ায় তোলপাড় চলছে সেই তোলপাড়ের মধ্যেই রোববার সকালে মহানবী সাল অবর্ণনার প্রতিবাদে সামিল হলেন ছোট পর্দার জনপ্রিয় টিভি অভিনেত্রী তানজিন তিশা। তবে নুসরাত ফারিয়ার মতো ফরাসি পণ্য বয়কটের বিষয়ে কিছু লেখেননি এই অভিনেত্রী রোববার সকালে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে তিশা লিখেছেন আমরা যারা মুসলিম ঘরের সন্তান মুসলমান আমাদের বোধ হবার পর থেকেই একজন মানুষকে অনেক ভালোবাসি তিনি হলেন আমাদের প্রিয় নবী এবং রাসুল হজরত মোহাম্মদ সাল্লাহ আলহি আসাল্লাম আল্লাহ নিজে যাকে সর্বোচ্চ সম্মান এবং মর্যাদা দিয়েছেন কেউ তার সম্মান এবং মর্যাদা একটুও ক্ষুণ্ণ করতে পারে বলে আমি বিশ্বাস করি না আমার এই পোস্টের মাধ্যমে বিশ্বব্যাপী নবী করিম সাল্লু আলিহাল্লামকে নিয়ে ব্যঙ্গ বিদ্রুপ অপপ্রচার এবং মিথ্যাচারের প্রতিবাদ জানাই